হ্যাঁ কিসে? ওইটা অনলাইনে দেখেন, অনলাইনে তো আমি অনলাইনে দিয়ে দিছি তো লিস্ট, কিন্তু সমাজসভা দিয়েছি না। আপনি একটু আগে বললেন এই বিষয়ে, আমার সিলটা নিয়ে আসেন তো, আমার তিনটা কাগজ সিল। হ্যাঁ আমার তিনটা কাগজটা চিনবা হবে, এটা আমার নেই, এই কাগজটা, এই কাগজটা আমি আবেদন করি। আপনি বসেন বসেন, তোমার জন্য ঝগড়া করেন কেন? কেন তো ভালো আছেন? শরীর ভালো আছে? হ্যাঁ আমার দুইটা কাজ করলে কেন? আপনি টিউবওয়েল চাইছেন? আসবো ঠিকই। হ্যাঁ আপনাকে দূর থেকে, আমার যদি মন চায় দূর থেকে তোমাকে চাই দেখি চলে যাবো, দৌড়ে আবার 5 মিনিটও থাকবো না। আমার দেখতে আসবেন কেন? আমার দেখতে আসবেন কেন? ভালো লাগে, এই আমি কাজ করে দিন আপনার, তা ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, এই যে জ্বালা যন্ত্রণা পাই আপনার জন্যই পাচ্ছি, কিন্তু পাইলেও আমি দুঃখ মনে করি না। আচ্ছা আচ্ছা, আমি সেটা এক বিন্দুও দুঃখ মনে করি না। আচ্ছা এই দেখা করার জন্য আজকে কয়েকদিন ধরে আসতেছি, ওই যে আমি তো অনেকদিন ধরে আপনার সাথে দেখা হয়, প্রতিদিন দেখা হয়। হ্যাঁ মিনাল কোজ, মিনাল কোজ না দেখা হবে, অসুবিধা কি? প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন দেখা হয় আপনার সাথে আমার। এখন বাপের বাপের ছেলের দেখতে তো মা আসবেই নাকি? অবশ্যই। হ্যাঁ অবশ্যই। এন্ড মিল কি ই করে বোকা দেয়? হ্যাঁ সরকার যদি এই যে দেখে যে আমি সারাদিন ব্যস্ত থাকি, দেখেন না সারাদিন ব্যস্ত না? ব্যস্তর কারণে আমি বসেন না বসেন, কোনো কথা বলতে পারি না আপনাকে, দুই দেই দিতে দিতে আবার কাটে দি ভয়ে, তাই না? হ্যাঁ ভয় কাটে, আমার ভয় পান কেন? আমি কি আপনার বকা দেই? না বকা তো দেননি আব্বু। তাহলে দুই কপি করছেন না? ঠিক আছে এটা এটা আমি রাখলাম, ঠিক আছে এটা আমি রাতে এখন তো বাইরে যাচ্ছি তো ধরে রেখে দিছি, যদি চিনে না পাই ওই জন্য কাগজটা আমি না মন থাকবে বিউটি বসলেন না তো? হ্যাঁ বসবো তো বাবা, বাঁশের কাজ করে দিলেন আমারে, কোথায় শিখছেন বাঁশের কাজ? আমার বাবা শিখাই। বাবা আপনার বাবা কে আসে বেঁচে? বাসে নাই, আমার বাবাকে আমি অত্যাধিক ভালোবাসি। আপনার বাবাকে, বাবার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আপনার জন্য দোয়া করেন। হ্যাঁ কি দোয়া করেন? তাড়াতাড়ি কেন দুঃখ পাবেন কেন? এই যে আপনার সব ইয়া সব অনুরোধ তো রাখতে পারি না, রাখা হবে আব্বা। হ্যাঁ লেখাপড়া করাইতে পারিনি আপনি, শত্রুর কারণে লেখাপড়া করতে পারিনি, ক্লাস 3 তে লেখাপড়া করে ঢাকায় পাঠাই দিছি, আর আমার বাড়িকার জমি একটু খুব গন্ডগোল, ওইটা একটু ফয়সালা করে দিবেন। নামটা দেওয়া ছিল তো আর ভিসিটি কার্ড লাগবে না দেওয়া লাগে না তো, ওই স্যার যদি চেঞ্জ হয়ে যায় কেন? চেঞ্জ হয় নাই আর কি, সমস্যা নেই, ঠিক আছে। আমি এই আঠা নিয়ে আসেন তো একটু, বলেন তো আঠা নিয়ে তাড়াতাড়ি, সময় নেই, অন্ধকার হয়ে গেল, বেরোচ্ছি 5টার সময় বুঝছেন, এখন বাজে কত, এখন যাইতে হবে একটা পার্ক, পুকুর বানাচ্ছি সুন্দর করে, পুকুর চারপাশে ঘাট করে নারকেল লাগাই দিব, 6 ফুট করে পার বানাইছি, সুন্দর হবে না? হ্যাঁ আমার যে একটা ডালি আছে না, আছে আছে, আর সুন্দর করে ছোট্ট একটা বানাই দিন তো ওষুধ রাখার জন্য, ওই যে আমার অনেক ওষুধ খাই তো ওষুধ রাখার জন্য ছোট্ট একটা ডালি দিন যে ওষুধ রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি ঘন ঘন করে বানাই দিলে ফাঁক দিতে না পড়ে যায়। আর আপনি কি বানাইতে পারেন? ওই আমাদের দেশে এক সময় ধাম ধাম ই বলতো, ধামা বলে, ধামা চিনে না যে ধান রাখে যে, হ্যাঁ কিন্তু এখন ছোট একটা আছে বেত দিয়ে, ওরা বেত দিয়া
বাস দিয়ে হবে না কিন্তু বেত লাগে বেত নাই আমার আমরা ছোটবেলায় ওটার মধ্যে মুড়ি খেতাম আমার এদিকে বেত নাই মুড়ি খাওয়ার জন্য তোমাকে আমি খুঁজে দেব আমরা মুড়ি খাওয়ার জন্য ওভাবে খাইতাম আর কি এখন তো ওই ডুব চলে গেছে তোমাকে তিনটা না না দেওয়া লাগবে না না আমি তিনটা খুঁজে দেব ওই যে ছোট মাই আছে ছোট মাইয়ের জন্য একটা আর একটা পাখা আর একটা তোমার মুড়ি খাওয়া এই তিনটা চারটা জিনিস আমি তোমাকে উপহার দিব আর কিছু না আমার বাড়িঘর আমি তো টাকা দিচ্ছি না আপনাকে আপনি আপনাকে তো আমি টাকা দিতে পারবো না আমার কাছে আমি তো মানুষের কাছে চাই কাছে টাকা আর কিছু বলবেন এটা দেখবো না আমি দেখি হ্যাঁ হ্যাঁ আপনার বেটা তো তাহলে অবস্থা বেতন মাস গেলে বেতন পাই তার তো ভিজিটের দরকার নাই ওর টাকা ওই দেন আজ আব্বু হ্যাঁ হ্যাঁ টাকা দেন আমা ওই 12,000 টাকা বেতন পায় সারা রাত সারা ডিউটি করে আপনি যেমন কষ্ট করেন আমার ছেলেটাও সেরকম ঢাকাতে কষ্ট করে খুব কষ্ট করে আমার ছেলে আমি তো কষ্ট করি না আমি কই কষ্ট করি আপনিও খুব কষ্ট করেন তাই তাহলে আমি দেখবো না রাতে দেখবো না তবে আমার দুইটা জটিল মামলা আছে এই যে জমিটার ব্যাপারটা আমি খুব পরিশ্রম করছি বাবা ইন্ডিয়া বাংলাদেশ আমি বেলেগ করছি বেলেগ করার সময় ওই জমিটা ওইভাবে আমার বাবাকে খাওয়াই ওই জমিটা আটকাইছি ওই জমিটা আপনি ইন্ডিয়া গেছেন এক সময় এক্স ইন্ডিয়া যাইতে ইন্ডিয়া খুব বেড়াইছি আমি ছোটবেলায় আগে তো আর বর্ডার এই ছিল না কাটাতারে বেড়া ছিল না তখন বেড়া ছিল তখন বেশি বিবিটিআর কেন্দ্র আমি ভাড়া যাই ভাড়া যায় ওইভাবে টাকা রোজগার করে আমার বাবাকে খাওয়ায় ওইভাবে আমার বাবাকে খাওয়াই দাওয়ায় ওই জমিটা আটকাইছি খুব কষ্ট হয়েছে আমার আমি এত কষ্ট করছি বিজিপের পিঠা খাইছি বিজিপের পিঠা খাইতে খাইতে কবরের মধ্যে ঢুকে আছে 4 ঘন্টা ধরে আমাকে যদি পাইতো ওরা আমাকে গুলি করতো গুলি করতো না দেখে যাইতেন আপনারা কয়েকজন যাইতেন একসাথে আমি একাই এখন কি ইন্ডিয়া যাওয়া যায় ওভাবে যায় তাই না আমি বিনের পাশ দিয়ে পাশ বিনের পাশ দিয়ে পাশ